আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস কার না ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকে কোনো প্রকার ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই একদম সহজভাবে এই তরমুজের জুসটা তৈরি করে দেখাবো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তরমুজের জুস তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরো তরমুজ নিয়েছি, আর কতটুকু নেবেন সেটা ডিপেন্ড করে আপনাদের উপর। এতটুকুই নিতে হবে বা নির্দিষ্ট পরিমাপে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা যে পরিমাণে জুস করতে চান সে অনুযায়ী বুঝে তরমুজটা নিয়ে নেবেন। আজকে যেহেতু এই তরমুজের জুসটা আমি উইদাউট ব্লেন্ডার করব, সেজন্য আমি এটাকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আর গ্রেট করার জন্য আমি এরকম একটি গ্রেটার নিয়েছি, আর আমি গ্রেটারের সবচেয়ে যে ছোটো ছিদ্র সেটা দিয়ে কিন্তু গ্রেট করে জুসটা বের করে নিব। তো গ্রেট করে নেওয়ার জন্য আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি যাতে আমার জুসটা নিতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ড করে নিতে পারেন, তবে সেভাবে আমার কাছে তরমুজের জুসটা একদমই ভালো লাগে না। তো যার জন্য নিট একদম ফ্রেশ জুসটা বের করে নেওয়ার জন্য আমি কিন্তু গ্রেট করে নিব। তো এভাবে গ্রেট করে জুসটা বের করে নিলে কিন্তু নিট যে জুসটা সেটা বেরিয়ে আসবে। তা আমি গ্রেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় যে খুব সুন্দরভাবে কিন্তু জুসটা বেরিয়ে যাচ্ছে। তো আমি তরমুজগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর যে নিট জুসটা পেয়ে গেছি সেটা দেখতে পাচ্ছেন। আর এর ভেতরে কিন্তু কিছু কিছু দানা দানা ভাব আছে, আমি একটু তুলে দেখাচ্ছি। আর আজকের এই জুসে কিন্তু আমি কোনো প্রকারের পানি ইউজ করব না, আর আইস কিউবও ইউজ করব না। আমি তরমুজের টুকরোগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। যদি আমরা বরফের টুকরো ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা পানি ছেড়ে দিবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো একদম নিট যে জুসটা সেটা কিন্তু আমি নিয়েছি। এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি একটু ছেঁকে নিব যাতে করে এই দানা এবং বিচি কোনো ভাবই না থাকে, একদম ফ্রেশ জুসটা যেন আমি পেয়ে যাই, সেজন্য আমি ছাঁকনি সাহায্যে ছেঁকে নিব। তো আমি জুসটাকে কিন্তু ছাঁকনি সাহায্যে ছেঁকে নিয়েছি, একদম ফ্রেশ যে জুস সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এক্সট্রা কোনো পানিও কিন্তু ইউজ করিনি। এবারে জুসে আমি দিয়ে দিচ্ছি একদম চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন, আমি যেই তরমুজটা নিয়েছি সেটা ভীষণ মিষ্টিতে আমি চিনি ইউজ করছি না। আপনারা যদি প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু চিনিটাও ইউজ করে নিতে পারেন। এবার সার্ভিং গ্লাসে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টুকরো লেবু স্লাইস, এতে করে ভীষণ ভালো লাগবে জুসটা খেতে। আর ওপর থেকে একটু ডেকোরেশনের জন্য আরও 2টো স্লাইস আমি ইউজ করছি, তবে ডেকোরেশনটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর কীভাবে আপনারা সার্ভ করতে চান। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।